কি সমস্যা তোর? হ্যাঁ, তুই কি এখানে কাজের উপর সার্কুলার দিছিস? আমার গেটে সে রাতারাতি করতেছিস বেল? তুই কি বলি? বুয়া কাজের বুয়া? আমি এবার বুয়া? যা বেরো 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 আমি জানি না। আরে না না, ব্যাপারটা তা না রে, রুমা আমার পূর্ব পরিচিত, জিজ্ঞেস করো ওকে। কথা কম তো, আগে তাড়াতাড়ি ওঠ বাইকে, ওঠ তাড়াতাড়ি, পিঠটা বাঁচাল। কাজের উপরে পানি ছিঁড়ে দিস মানে ফাজিল, তোর কাজ দিন রাইসা। কই আর রুমারে লয়ে গিলতাছে? আমার সবকিছু শেষ, এইসবের ভিতরে রাইসা ঢুকলো কিভাবে? বুঝি না, অভির মতো একটা ভালো একটা ছেলে তোমার ছেলে বন্ধু কিভাবে হয়? অভিজিৎ তুই কোথায় পেলি? গেলাম, দেখলাম এক গাদা খাবার অর্ডার করে বসে আছে। সে আমার জন্য না, ওনাটা মেয়ের জন্য, নাম রুমা। তোমার নাম শুনে তোর হকচকে উঠলি কেন? চিনিস তো কি মেয়েটার? হ্যাঁ, অভি আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু ওর সাথে এক্স ওয়াই জেড যারা চলে ওদের সাথে আমার কোনো কানেকশন নেই। আরে আমি তো ঠিক মতো অভির বাবা কি চিনি না মা। ওরে বাবা, তোমার বাপ কি চিনো না? তাই না, এক্স ওয়াই জেড কাউকে চিনো না ছোট মা? ওই মেয়ের সাথে ওর কোনো একটা যোগ সূত্র আছে, আমি ড্যাম শিওর। আমার কালুর কি গোবরের ব্যবসা ছিল? এত গোবর করতে গেছে আমার জিজ্ঞেস কথা বলতে আমার সাথে কেন ফোন দিছিস? কথা বলতেছিস না কেন? তুই রুমাকে কেন ফোন দিছিস? রুমাকে ফোন দিয়ে আমার ব্যাপারে বাজে বাজে কথা কেন বললি তুই? তা আমার লাইফ না, তোর লাইফ না, ডক্টর সাথে কথা বলে আসছি, তবে 2 ঘন্টার ভিতরে ক্যাবিনে শিফট করবে। আমি বলি কি, আপনি বাসে গেছেন না? যদি কিছু হয়ে যায় তুমি থাকবো আমি। না কুছ পতা মাস কো ঢুঁড়।